ইউক্রেন থেকে রাশিয়ার সীমান্তে অনুপ্রবেশ ও হামলার কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী বেলগ্রেড অঞ্চলে হামলার পর তিনি এই মন্তব্য করেন। গত সোমবার ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে ইউক্রেনীয় সেনারা হামলা চালায় বলে দাবি করে রাশিয়া। তবে হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করেছে কিয়েভ। তাদের দাবি, মূলত সরকার বিরোধী রাশিয়ার আধাসামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। অন্যদিকে হামলার কথা স্বীকার করে নিয়েছে পুতিন বিরোধী দুই আধাসামরিক বাহিনী, লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন এবং রাশিয়ান ভলেন্টিয়ার কর্পস। হামলা চালানো রাশিয়ান আধাসামরিক গোষ্ঠীর প্রধান বলেছেন যে তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করেই ইউক্রেন থেকে এই অভিযান চালিয়েছে। গত কিছুদিন ধরে এ নিয়ে বেশ কঠিন সময় কাটালেও শেষ অবধি নাশকতাকারীদের দমন করে রাশিয়া সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে ভবিষ্যতের জন্য কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী শৈগু। আমরা অবিলম্বে এবং চরম কঠোরতার সাথে ইউক্রেনীয় জঙ্গিদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত রাখব। নিজেদের দাবি প্রমাণ করতে রাশিয়ানরা এই ভিডিওটি প্রকাশ করেছে। বলা হচ্ছে এতে সীমান্ত অতিক্রম করা আক্রমণকারীদের উপর বিমান হামলার দৃশ্য দেখানো হচ্ছে। তবে এটা নিশ্চিত যে হামলাকারীরা কোনোভাবেই ক্যামেরায় মুখ দেখানো নিয়ে সংকোচে ছিলেন না, কেননা বেলগ্রেড অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা তাদের প্রবেশের এই দৃশ্য ধারণ করে। এ সময় তারা নিজেদের পুতিন বিরোধী আধাসামরিক বাহিনী বলেও দাবি করে, যারা কিনা রাশিয়ান হয়েও ইউক্রেনের পক্ষে লড়াই করছে। মস্কো তাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, আর ইউক্রেন বলছে তাদের সঙ্গে আধাসামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। তবে ইউক্রেনের বক্তব্যের সঙ্গে একমত নন এই রাশিয়া বিশ্লেষক। তারা সম্পূর্ণ ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের নিয়ন্ত্রণে, অন্যথায় তারা একাই অভিযান পরিচালনা করতে পারে সেই উপায় নেই। তারা তাদের অস্ত্রের জন্য, যানবাহনের জন্য ইউক্রেনীয়দের উপর নির্ভর করে, বিশেষ করে আগ্নেয়াস্ত্র এবং সীমান্তের ওপারে স্বাধীনভাবে কাজ করার জন্য এই নির্ভরশীলতা আরও বেশি। কয়েক ডজন হামলাকারীকে হত্যা করার দাবি করেছে মস্কো, তবে হামলা চালানো দলগুলো তা অস্বীকার করেছে। এদিকে বেলগ্রেডে হামলার বিষয়টি থেকে নিজেদের দূরে রেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সীমান্তের ভেতরে হামলার সময় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অস্ত্র ব্যবহারের যে অভিযোগ উঠেছে তার সত্যতা নিয়েও সন্দেহ আছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, এই যুদ্ধ কীভাবে পরিচালনা করবে তা ইউক্রেনের উপর নির্ভর করছে। এর আগে গত বছরের জুলাইয়ে ইউক্রেন বেলগ্রেডে হামলা চালায় বলে অভিযোগ করে রাশিয়া। সে সময় চারজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এবং ডজনখানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেবারও হামলার সত্যতা স্বীকার করেনি ইউক্রেন। এ সপ্তাহেই প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে এটি রাশিয়ার জন্য কঠিন সময়। শুধুমাত্র এই মাসেই ক্রেমলিনের উপর ড্রোন হামলা দেখা গেছে। ইউক্রেন সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি রাশিয়ান অঞ্চলে ড্রোন হামলা হয়েছে, রেলপথে বোমা ফেলা হয়েছে এবং সবশেষ ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে বড় আকারের সামরিক অনুপ্রবেশ ক্রেমলিনের জন্য বিব্রতকর তো বটেই। তবে এই আক্রমণ সহজেই পুতিনকে থামিয়ে দেবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই। ক্রেমলিন ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধ চলবেই।